নমস্কার বন্ধুরা, ঐশেসদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 500 টাকা করে এবং 1000 টাকা করে প্রত্যেক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। যে প্রকল্পটির নাম দেওয়া হয়েছিল সামাজিক ন্যায় সুরক্ষা যোজনা। আর এই নিয়ে কিন্তু অলরেডি আমরা আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে রেখেছি। আর সেই সমস্ত ভিডিওর কমেন্ট বক্সে আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চাইছেন যে আবেদন করতে হলে কি সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে, জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে কি টাকা পাওয়া যাবে। তাছাড়া অনেকে জানতে চাইছেন যে আমি এসসি কিন্তু আমার এসসি সার্টিফিকেট নেই, তাহলে আমি কি করব, আমি কি আবেদন করতে পারবো। তাছাড়া আবার অনেকে জানতে চাইছেন এই প্রকল্পের টাকা পেতে কি প্রত্যেক বছর আবেদন করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের যে সমস্ত কমেন্টের উত্তরগুলো দিয়ে দেবো, অর্থাৎ আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নের সমস্ত উত্তর দিয়ে দেবো, এবং কবে থেকে চালু হবে এই প্রকল্পটা এবং এই প্রকল্পটা অনলাইনে হবে না অফলাইনে হবে সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের প্রথম যে প্রশ্নটা ছিল সেটি হলো আবেদন করতে হলে কি সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে। তো বন্ধুরা, এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিতে চাই, সরকারি হোক বা বেসরকারি হোক, যে কোনো ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে আর সেটা যদি চালু থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। দ্বিতীয় যে প্রশ্নটা হলো সেটা হলো জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে কি টাকা পাওয়া যাবে। অর্থাৎ যিনি আবেদন করছেন মহিলা, ধরুন তাদের স্বামী স্ত্রীর অ্যাকাউন্ট রয়েছে, তারা কি আবেদন করতে পারবেন? হ্যাঁ বন্ধুরা, আপনারা আবেদন করবেন। এবং এখানে আপনাদেরকে বলে নিই, জয়েন্ট অ্যাকাউন্ট থাকলেও আপনাদের টাকা পেতে কোনো রকম কোনো সমস্যা হবে না। এরপরে যিনি কমেন্ট করেছেন তিনি জানতে চাইছেন যে আমি এসসি কিন্তু আমার এসসি সার্টিফিকেট নেই, তাহলে আমি কি আবেদন করতে পারবো এসসি হিসাবে। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে নিতে চাই যে আপনার যদি এসসি সার্টিফিকেট নাও থাকে, যদি আপনার বাড়িতে কারো এসসি সার্টিফিকেট থেকে থাকে, তাহলে আপনি সেই সার্টিফিকেটটা দেখি আপনার পঞ্চায়েতে বা বিডিও থেকে একটা এসসি সার্টিফিকেটের বা জাতির শংসাপত্র নিয়ে নেবেন, তাহলেই কিন্তু আপনি এসসি হিসাবে আবেদন করতে পারবেন। আর এটা যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনাকে জেনারেল কাস্ট হিসাবে আবেদন করতে হবে। এরপরের যে প্রশ্নটা রয়েছে, এই প্রকল্পের টাকা পেতে গেলে কি প্রত্যেক বছর আবেদন করতে হবে? হ্যাঁ বন্ধুরা, এক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই যে এই প্রকল্পের টাকা পেতে গেলে কিন্তু প্রত্যেক বছর আবেদন করতে হবে না। একবারই যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে যত বছর পর্যন্ত এই প্রকল্পের টাকা দেওয়া হবে তত বছর পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে আসবে, এর জন্য দ্বিতীয়বার আর আপনাদের আবেদন করতে হবে না। এরপরের যে প্রশ্নটা রয়েছে যে আবেদন করার জন্য ডকুমেন্ট কী কী লাগবে। বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে বলে নিই যে এই যে প্রকল্পটা, এই প্রকল্পে অর্থাৎ 500 টাকা এবং 1000 টাকা করে পাওয়ার জন্য আপনাদের যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হলো আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ইনকাম সার্টিফিকেটের জেরক্স, জাতির শংসাপত্র, পাসপোর্ট সাইজের ছবি। তো বন্ধুরা, এই কটা ডকুমেন্টস কিন্তু আপনাদের লাগবে এই 500 টাকা এবং 1000 টাকা করে পাওয়ার জন্য। এরপরের যে প্রশ্নটা রয়েছে সেটি হলো সামাজিক ন্যায় সুরক্ষা যোজনার ফর্ম কোথায় পাওয়া যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা। তো এখানে আমি আপনাদেরকে বলবো, আপনার যে নিকটবর্তী পঞ্চায়েত অফিস রয়েছে 100% পঞ্চায়েত অফিস থেকেই কিন্তু আপনারা এই ফর্মটা পেয়ে যাবেন। এছাড়া আপনি বিডিও অফিস থেকেও কিন্তু এই ফর্মটা সংগ্রহ করতে পারবেন। তবে এখনও পর্যন্ত আপনাদেরকে বলে দিই যে অফলাইনে হবে নাকি অনলাইনে হবে সেটা কিন্তু নির্ধারিত করা হয়নি। এরপরের যে প্রশ্নটি রয়েছে সেটা হলো আবেদনকারীর নিজস্ব অ্যাকাউন্ট থাকতে হবে কি। হ্যাঁ বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বলে নিই, আবেদনকারীর নিজস্ব একটা অ্যাকাউন্ট থাকতে হবে। যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তাতেও সমস্যা হবে না, কিন্তু নিজস্ব অ্যাকাউন্ট থাকতেই হবে, তবেই আপনারা কিন্তু এই প্রকল্পের আবেদন করতে পারবেন। এরপরের যে প্রশ্নটি রয়েছে এটি হলো, এই প্রকল্পে পরিবারের কজন মহিলা আবেদন করতে পারবেন? বন্ধুরা, এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে নিই, প্রত্যেক পরিবারের একজন করে গৃহকর্তী মহিলা, অর্থাৎ আপনার বাড়ির যে প্রধান গৃহকর্তী মহিলা রয়েছেন তিনিই কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এরপরের যে প্রশ্নটি হলো সেটি হলো, আবেদন অনলাইনে হবে নাকি অফলাইনে হবে? বন্ধুরা, এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে নিই, আবেদন অনলাইনে নাকি অফলাইনে হবে এ বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। তবে সম্ভবত সবথেকে বেশি যে সম্ভাবনাটা রয়েছে সেটা হলো অফলাইনে আবেদন হওয়া। হ্যাঁ বন্ধুরা, অফলাইনে আবেদন হওয়ার সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি রয়েছে। এরপরের যে প্রশ্নটা, সামাজিক ন্যায় সুরক্ষা যোজনার অর্থাৎ মহিলাদের যে 500 টাকা করে এবং 1000 টাকা করে দেওয়া হবে সেটা কিভাবে টাকাটা পাঠানো হবে? বন্ধুরা, আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্টটা দিচ্ছেন এই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি ফান্ড ট্রান্সফারের মাধ্যমে এই টাকাটা পৌঁছে দেওয়া হবে। তো বন্ধুরা, এবারে এই প্রকল্পের সবথেকে বড় যে প্রশ্নটা, অর্থাৎ 500 টাকা এবং 1000 টাকা পাওয়ার সবথেকে বড় প্রশ্ন, প্রকল্পটা কবে থেকে চালু হবে? বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট জানিয়েছেন যে এই প্রকল্পের টাকা দেওয়া বা এই প্রকল্পের আবেদন শুরু হবে করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই। হ্যাঁ বন্ধুরা, তিনি কিন্তু লাইভেই জানিয়েছেন, আর সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই কিন্তু আপনাদেরকে এই টাকাগুলো দিয়ে দেওয়া হবে, অর্থাৎ আপনারা কিন্তু আবেদন করতে পারবেন।
বন্ধুরা এই ছিল আজকের মোট কমেন্টের উত্তর। তো আপনাদের যদি এছাড়াও কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি কিন্তু 100% তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা কিন্তু অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে তারাও এই ভিডিও থেকে কিছু উপকার পায়। ধন্যবাদ।